ইসিএল এর খনির উৎপাদন ও কয়লা সরবরাহের কাজ বন্ধ করে বিক্ষোভ বেসরকারি নিরাপত্তা কর্মীদের। লকডাউন পরিস্থিতিতে তৃণমূলের ঝান্ডা নিয়ে নিজেদের দাবি দেওয়া আদায়ে খনির উৎপাদন ও সরবরাহ বন্ধ করে আন্দোলন বিক্ষোভ শুরু করেন ইসিএল এর বিভিন্ন খনিতে নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি নিরাপত্তা কর্মীরা। চার দফা দাবিতে ইসিএল এর সালানপুর এরিয়ার মোহনপুর খনির কাজ বন্ধ করে দেওয়া হয়। লকডাউনের এই পরিস্থিতিতে এই বিক্ষোভের জেরে খনি কর্তৃপক্ষকে কিছুটা হলেও ক্ষতির মুখে পড়তে হয়েছে ছেদ পড়ে কয়লা সরবরাহের কাজে। শেষ পাওয়া খবর, বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন খনি কর্তৃপক্ষ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।